গত 6 বছর ধরে লাল বলে আন্তর্জাতিক ম্যাচে মাঠে দেখা যায়নি তাকে। চোটের কারণে দীর্ঘদিন ছিলেন দলের বাইরে। বর্তমানে দলে ফিরলেও চোট সমস্যায় ভুগছেন ভারতের পূর্বতন সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া। নতুন কোচ গৌতম গম্ভীর সুযোগ দিয়েছেন দলে ফিরবার, তাই বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে ভারতীয় দলে চমক দেবেন নতুন কোচ গৌতম গম্ভীর। পান্ডিয়ার বিরুদ্ধে তার অভিমত, দ্রুত চোট সমস্যা কাটিয়ে সুস্থ হয়ে ওঠার পরামর্শ দিলেন তিনি। তাতেই ইঙ্গিত মিলতে শুরু করলো যে আসন্ন বাংলাদেশ সিরিজে ভারতীয় দলে আবারও দেখা যেতে পারে হার্দিক পান্ডিয়াকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। দুস্থ এবং সার্বিকভাবে অক্ষম শিশুদের সাহায্যার্থে আয়োজিত হল নিলাম প্রক্রিয়া। ক্রিকেটার লোকেশ রাহুল এবং তার সহধর্মিনী আখিয়া শেট্টি আয়োজন করেছিলেন এই নিলামে, যেখানে ভারতীয় ক্রিকেটারদের জার্সি, ব্যাট ও গ্লাভস নিলামে উঠে। 40 লক্ষ টাকা দামে উঠেছে বিরাট কোহলি জার্সি, গ্লাভসের দাম উঠেছে 28 লক্ষ টাকা, তাছাড়া হিটম্যান রোহিত শর্মার ব্যাট ও গ্লাভস বিক্রি হয়েছে 7 লক্ষ টাকায়। সব মিলিয়ে নিলাম থেকে সংগৃহীত হয়েছে 1,93,00,000 টাকা। আগামী কিছুদিনের মধ্যে ক্রিকেটার দম্পতি এই অর্থরাশি তুলে দেবেন দুস্থদের হাতে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। বিশ্ব ক্রিকেট সংস্থা আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে জানিয়ে দিলেন তৃতীয়বারের জন্য তিনি নির্বাচনে লড়বেন না। তার জায়গায় আইসিসির চেয়ারম্যান পদে নাম উঠে আসছে জয় শাহের। সেক্ষেত্রে ফাঁকা হয়ে যাবে বিসিসিআই এর চেয়ারম্যান পদটি, তাই পরবর্তী চেয়ারম্যান হিসেবে কে বসতে চলেছে তা নিয়ে চলছে ভারতীয় ক্রিকেট মহলে নানা আলোচনা। তালিকায় একাধিক নাম উঠে আসলেও এবার বাংলার মহারাজা সৌরভ গাঙ্গুলির নামও উঠে এলো সেই তালিকায়। তবে শেষ পর্যন্ত কে হবেন ভারতীয় ক্রিকেটের আগামী দিনের চেয়ারম্যান তা নিয়ে চলছে নানা জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সমস্ত ধরনের ক্রিকেট থেকে আলবিদা জানালেন ভারতীয় ক্রিকেটের গব্বর শেখর ধাওয়ান। এক ভিডিও বার্তায় ধাওয়ান জানিয়ে দিলেন 22 গজ থেকে তিনি তুলে রাখছেন ব্যাট ও বলকে। 2022 সালে শেষবারের মতো দেশের জার্সিতে উইকেটে নেমেছিলেন গব্বর, কিন্তু এরপর থেকে আর কোনো আন্তর্জাতিক আসরে তাকে দেখা যায়নি ভারতীয় দলে। তাই চরম হতাশা থেকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন গব্বর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। শনিবার সকালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার শেখর ধাওয়ান। তবে সেক্ষেত্রে 2025 সালের আইপিএল ক্রিকেটে অংশ নিতে পারেননি তিনি। ইতিমধ্যেই তাকে নেওয়ার জন্য 3 দল আগাম হাত বাড়িয়ে রেখেছে, যার মধ্যে রয়েছে দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটেলস এবং লখনৌ সুপার জায়েন্ট। তবে আগামী দিনে আইপিএল এর নিলাম প্রক্রিয়া শুরু হলেই বোঝা যাবে অবসরে ভেঙে গব্বর ক্রিকেটে ফিরবেন কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।